বিএনপি নালিশের রাজনীতি করে, বিএনপি ধর্ণা দেওয়ার রাজনীতি করে, বিএনপির নেতাকর্মীরা মুখে মুখে এক কথা বলছে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত বিএনপি, বিএনপি আসলে কি করছে? বিএনপি কোথায় নালিশ দিয়েছে আওয়ামী লীগ একটু দেখাক তো। বিদেশিদের ব্যাপারে আওয়ামী লীগের এক ধরনের অস্বস্তি আছে, থাকবারই কথা, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যে ধরনের শাসন কায়েম করেছে তাতে রাশিয়া বা চায়নার মতন দেশ ছাড়া আওয়ামী লীগের পাশে কোনো গণতান্ত্রিক দেশে থাকবার কোনো কারণ নেই, এবং সে কারণেই আমরা দেখেছি গণতন্ত্র সম্মেলনে আওয়ামী লীগের জায়গা হয়নি বা আওয়ামী লীগ সরকারের জায়গা হয়নি, আমরা দেখেছি ভিসা নীতি এসছে আওয়ামী লীগের সময়, আমরা দেখেছি স্যাংশন এসছে 2021 সালে র্যাবের উপরে এবং র্যাবের কিছু কর্মকর্তার উপরে, আমরা দেখেছি 12 জন কংগ্রেসম্যান চিঠি দিয়ে বলেছেন, পরিষ্কারভাবে বাইডেনকে বলেছেন এবং ব্লিংকনকে বলেছেন যে বাংলাদেশের ভোটের ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকারের অবস্থা, গুম বিচার বহির্ভূত হত্যা, মাইনরিটির রিপ্রেশন এবং সার্বিকভাবে যেই অবস্থা, বাকস্বাধীনতা সহ সার্বিকভাবে যে অবস্থা সেটা অত্যন্ত নাজুক, এবং ইউরোপিয়ান পার্লামেন্টেও 6 জন পার্লামেন্টেরিয়ান এ ধরনের কথা বলেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন বা আওয়ামী লীগের নেতারা যেটা বলে, আমরা লবিস্ট দিয়ে কাজটা করিয়েছি। দেখুন, ইউরোপিয়ান পার্লামেন্টে তো 705 জন মেম্বার আছে, মাত্র 6 জন মেম্বার লিখেছেন বাংলাদেশের সার্বিক অবস্থার কথা। তাহলে যদি লবিস্ট দিয়েই কাজ হয় আর খরচ করলেই লেখানো যায়, তাহলে 705 থেকে 6 জন বাদ দেন, 699 জন থাকে, 699 জনের বিবৃতি ওনারা আনতে পারছেন না কেন? একজনের বিবৃতিও তো ওনারা আনতে পারছেন না, এক। দুই হচ্ছে, যুক্তরাষ্ট্রের মাত্র 192 জন বাংলাদেশি নাগরিক, মানে বাংলাদেশি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক বা বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে আছে, তারা এই চিঠির প্রতিবাদ করেছে। আমরা তো অসংখ্য, মানে লক্ষাধিক মানুষ এখন যুক্তরাষ্ট্রে থাকে, আমাদের প্রত্যেকের পরিবারের বেশিরভাগ সদস্যই পশ্চিমা বিশ্বে থাকে, কই তারা মাত্র 192 জনের উপরে তো উঠতে পারলো না, এবং সেটারও কোনো ইম্প্যাক্ট কোথাও আমরা দেখলাম না। সুতরাং বাংলাদেশে বর্তমানের যেই অবস্থা, সেই অবস্থা নিয়ে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, তাদের এক ধরনের কনসার্ন থাকবে, সেটাই স্বাভাবিক। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করি যে বিএনপি ব্যাপারে খুব সোচ্চার সরকার, অথচ সরকার ভুলে যায় যে এই সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, খুব বেশি দিন আগের কথাও না, 1.5 বছর বোধহয় হয়েছে, ভারতে গিয়ে বলেছিলেন আমি ভারত সরকারকে অনুরোধ করব শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখবার জন্য। এই সরকারটা ভুলে যায় 2014 সালে ভারতের কী ভূমিকা ছিল, এই সরকারটা ভুলে যায় বা আওয়ামী লীগ ভুলে যায় 2018 সালের নির্বাচনে তারা কীভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য নিয়েছে তাদের পার্শ্ববর্তী দেশের। সুতরাং যখন ভারত নাক গলায় তখন খুব মিষ্টি লাগে, কারণ তখন সেটা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য হয়, আর যখন কোনো নাক গলানো না, একটা দেশের সার্বিক ভোটাধিকার ব্যবস্থা, গণতান্ত্রিক অবস্থা, মানবাধিকার নিয়ে কোনো দেশ কথা বলে, তখন আওয়ামী লীগের খুব অস্বস্তি হয়।